স্বাস্থ্য দপ্তরের গ্রুপ ডি পদে চাকরি পাইয়ে দেবার নাম করে এক যুবতীর কাছ থেকে 2 লক্ষ টাকা আদায়ের অভিযোগ উঠল তৃণমূলের প্রাক্তন রায়গঞ্জ ব্লক সহসভাপতির বিরুদ্ধে। এ নিয়ে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়ের কাছে অভিযোগপত্র জমা দেন ওই যুবতী। পাশাপাশি রায়গঞ্জ থানার দ্বারস্থ হন তিনি। অভিযুক্ত তৃণমূল নেতা চন্দন শীল রায়গঞ্জ ব্লকের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের গ্রুপ সি পদে কর্মরত। তার স্ত্রী রায়গঞ্জ থানার পুলিশের কনস্টেবল পদে কাজ করেন। জানা গিয়েছে রায়গঞ্জের রূপাহার এলাকায় চাকরি দেওয়ার নাম করে একটি অফিস খুলেছিলেন চন্দন শীল। এদিন থানা চত্বরে বীরভূই গ্রাম পঞ্চায়েতের ভোপালপুর সংলগ্ন বালিয়াপুকুর গ্রামের ওই যুবতী জানান, জমি বন্ধক রেখে 2 লক্ষ টাকার স্বাস্থ্য দপ্তরে চাকরির জন্য চন্দন শীলকে দিয়েছিলেন তিনি, কিন্তু এখনো পর্যন্ত চাকরি দেওয়া হয়নি। টাকা দেওয়ার সমস্ত প্রমাণ রয়েছে তার কাছে। অভিযুক্ত তৃণমূল নেতা চন্দন শীলের বক্তব্য তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন। বীরভূই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রফিকুল আলম জানান, চাকরির নামে টাকা আদায়ের অভিযোগ পেয়েছেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় জানান, তাকে লিখিত অভিযোগ করা হয়েছে। এই বিষয়ে দলের জেলা সভাপতি কানহাইয়ালাল আগরওয়াল জানান, কি হয়েছে জানা নেই, খোঁজ নিয়ে দেখবেন, ঘটনার তদন্ত চলছে। রায়গঞ্জ থেকে বিশ্বজিৎ সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।